বিএনপি নেতারা পালিয়ে অন্য দলে যাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরিস্থিতি এমন হবে বিএনপি ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পথ পাবে না বলেও মনে করেন তিনি। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন মন্ত্রী। বিএনপিকে অনুরোধ জানাবো তাদের দল থেকে যে পালিয়ে যাচ্ছে সেটি নিয়ে একটু কিছু বলার জন্য, যে তাদের এই পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য তারা এখন রোড মার্চ, তারপর হয়তো কয়েকদিন পরে আরও অন্য কোনো কর্মসূচি দিবে। তো এগুলো করেও বিএনপি থেকে পালিয়ে যাওয়া এবং অন্য দলে জয়েন করা কিংবা নতুন প্ল্যাটফর্ম করা এগুলো তারা ঠেকাতে পারবে।